বন্ধুরা সামনেই আসতে চলেছে মা বিপত্তারণী ব্রত আজকে আমরা জানব মা বিপত্তারণী পুজোর তিন তেরো সংখ্যার মাহাত্ম বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো বন্ধুরা বিপত্তারণী পুজোয় তেরো সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন তেরোটি গিট বিশিষ্ট লাল সুতো যাকে বরাদ বা রাক্ষসুতো বলা হয়ে থাকে যা কিনা না স্বামী ও সন্তানের হাতে বেঁধে থাকেন মহিলারা এই বরাত সুতোয় তেরোটি দুর্বাও থাকে বাঁধা বিপত্তারিণী পুজোর আগের দিন নিরামিষ খেয়ে পুজোর প্রস্তুতি নেওয়া উচিত বিপত্তারিণী দেবীকে তেরো রকমের ফুল ফল ও মিষ্টি অর্পণ করার নিয়ম রয়েছে এর সঙ্গে পান সুপরি এগুলোও তেরোটি করে নিবেদন করতে হয় এবং নারকেলও নিবেদন করা হয়ে থাকে পুজো শেষে প্রসাদ হিসেবে তেরোটি লুচি ও তেরো রকমের ফল খাওয়ার চল রয়েছে বিবাহে বিলম্ব হলেও এই পুজো করলে বাধা কেটে যেতে পারে বলে মনে করা হয় মনে রাখবে এই বিপত্তায়নি পুজোতে সামান্য ভুল হলেও তা আর্থিক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে পাশাপাশি ব্যবসা বা চাকরিতেও লোকসানের মুখে পড়তে হতে পারে তাই সাবধানে এবং সমস্ত নিয়ম নীতি মেনে এই পুজো করা উচিত জয় মা বিপত্তায়নি জয় মা বিপত্তায়নি আমার কমেন্ট সেকশনে লিখো যে যেখান থেকে দেখছো ভিডিওটি সেই জায়গার নাম ও মা বিপত্তায়নি জয়ধ্বনি করে জয় মা বিপত্তায়নি কমেন্ট সেকশনে লিখবে টাটা